বেশিক্ষণ করা যায় না তার চেয়ে বরং এটা বলা উচিত নয় যে তাদের সংবিধান থেকে তাদেরকে উচিত তোমাদের এটা এই কথাটা ভুল এবং অন্যায় তোমরা এটা স্বীকার করো এবং তোমরা এটা তোমাদের সংবিধান থেকে মুছে ফেলো

তাহলে সেইটার সেটাকে ভিত্তি ধরে প্যালেস্টাইন আক্রমণ করা যাবে না কেন বা মুসলিমদের আক্রমণ করা যাবে না কেন ওরা তো ওই ধর্মগ্রন্থই পড়তেছে আমি বলেছি যে একটা সম্প্রদায়কে তো আপনি অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারেন না সেই সম্প্রদায় যদি সেই একটা না করে সেই মানে সেই বর্বর খুন বা খারাপ খুন করা বা অন্যায় করা সেই কাজটা না করতে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তারা যদি আপনাকে শত্রু ভাবেও তার সাথে একটা যুক্ত করতে হয় যে তোমরা যারা মুসলিম তোমরাও কাউকে তোমাদের ক্ষতি না করা পর্যন্ত তোমরা আক্রমণ করতে পারো না যদিও তোমাদের সংবিধানে সেটা লেখা আছে এটা তো আমি মানে কারোর জন্য নির্দিষ্ট কারোর জন্য তো আমি নাই কথাটা তো আমি সবার জন্যই বলেছি আমি কি বলেছি এরকম যে এটা শুধুমাত্র ইহুডিদের জন্য এই রুল খাটবে অন্যদের জন্য এই রুল খাটবে না এটা তো আমি বলি নাই আবিষ্কার করলাম আমি জানি আমি এখন দু বসে আমি জানি আহ কি করেছে হিটলার কি কাজ করেছে সেটা আমি জানি তার কি সুদূর এফেক্ট সেই ঘটনাগুলো আমি জানি এখন আমি একটা টাইম মেশিন নিলাম টাইম মেশিন নিয়ে গিয়ে আমি কি ছোট ছোট্ট যে হিটলার তাকে কি আমি কি খুন করে দিয়ে আসতে পারি তাকে কি আমি মেরে আসতে পারি তো উত্তরটা হচ্ছে না সেটা আমি কখনোই করতে পারি না যদিও আমি জানি সে কি করতে চলেছে ভবিষ্যতে সে কি করতে চলেছে এটা আমি জানলেও সে যতক্ষণ না সেটা এনাক্ট করছে সেটা আমি তাকে কখনোই আমি তাকে হত্যা করতে পারি না কারণ সে একটা সে তখনও সেই অপরাধ সে করেনি এরকম কখনোই করা যায় না যে কি ভাবে ভাবলো বা হ্যাঁ প্লিজ প্লিজ জিও জিও শিশুকে আপনি কিছু বলতে চাইছেন না না ঠিক আছে আপনি বলতে পারেন প্রতিরোধে হোক এটা কখনো চাই না কিন্তু আক্রমণটা হচ্ছে মানে বেশি অনুপ্রাণিত ইসলাম তো বেশি আক্রমণে অনুপ্রাণিত বেশি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা তো সরাইতে পারবেন না ভাই না আছে যে হচ্ছে কি তারা হচ্ছে এখন আমি ধরেন আমি মারার জন্য আপনার সাথে আমার শত্রুতা আছে যে কারণেই হোক প্ল্যান করতেছি আপনি তো মানে প্ল্যান করার জন্য মানে আমার কিছু বলতে পারবেন তাই না আমার মাথার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য তখন না হয় আপনি বলতে পারবেন যেমন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল অপিনিয়নটা এখন যা বলবেন আমার সেটা হচ্ছে গিয়ে যারা যেহেতু জানে যে মুসলমানরা তাদের কি চোখে দেখে বা মানে ইসলাম ইসলামের দৃষ্টি তারা কেমন তাহলে তাদের হচ্ছে গিয়ে এই যে তারা আয়রনজে বানায় রাখছে ভেরি গুড এরকম তারা মানে রেডি থাকবে তারা যে ভাই তুই শেষ কিন্তু ঠিক আছে এর আগ পর্যন্ত ভাই আমি মানে তারা যে আগ বাড়ায় গিয়ে আচ্ছা ওরা আমাদের এটা করতে পারে হ্যাঁ সময় পেলে বা সুযোগ পেলে এটা করতে পারে এই এই উপর ভিত্তি করে আমি গিয়ে মেরে দিয়ে আসলাম আগেই মারা আগে মেরে দিয়ে আসলাম এই তো হিন্দি সিনেমা লাইফ তো আর হিন্দি সিনেমা

আচ্ছা একটা মানে যন্ত্রণা বুঝছেন জিও ভাই অমিত ভাই মানে সবাই এখন পাকনা এত পাকনা পাকনার যন্ত্রণা আর বাঁচি ভাই সবাই আসে উপদেশ মালা এবং উপদেশ পরামর্শ উপদেশ এগুলো নিয়ে ঢালি নিয়ে মানে উপদেশ দিতে তো পয়সা লাগে না যত্রতত্র যার যেখান থেকে ইচ্ছা উপদেশ উপদেশে বানি নিয়ে চলে আসে ভাই এখানে যথেষ্ট অভিজ্ঞ মানুষ আছে আপনার উপদেশে প্রয়োজন নেই যখন আপনাদের উপদেশে দরকার হবে তখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ভাই আমাদের কিছু উপদেশ দরকার কিছু উপদেশ দিয়ে দেন

সেটা করার কোনো খবর নাই মানে জ্ঞান বিতরণ করতে সবাই এক পড়া কোনো খাটনি লাগে না তো জায়গায় বসে বয়ান দিলাম নাহলে কয়টা কিবোর্ডে বোর্ডে কয়টা করলাম হয়ে গেল বাদ দেন ভাই